আজকে কথা বলবো বাংলাদেশের একটা ওয়েব সিরিজ নিয়ে যেটার নাম হচ্ছে বিলাপ তো সিরিজটা রিভিউ শুরু করার আগে এটা বলে রাখি যে এই সিরিজটা রিভিউ করার সময় কিছু কিছু এমন কথাবার্তা আসবে যেগুলো হয়তো সিরিজটার স্পয়লার হতে পারে তো যারা এই সিরিজটা এখনো দেখোনি বা প্ল্যান করছো পরে দেখবো তো তারা প্রথমে সিরিজটা দেখে তারপর রিভিউটা দেখতে পারো তো ফার্স্ট ফার্স্ট সিরিজটার গল্প সিরিজটার গল্প যে বিলাপ সেটা বেসিক্যালি একটা বিলাপ প্রজেক্টের কথা বলা হচ্ছে এবং এখানে একটা মেডিসিন অর্থাৎ একটা সাইকোলজিক্যাল বা অ্যান্টি সুসাইডাল ড্রাগ যেটা একটা আনঅথরাইজড ড্রাগ বাংলাদেশের ক্ষেত্রে যেটা নাম হচ্ছে মেড সেটা নিয়ে পরে রিসার্চ ওয়ার্ক করার পিছনে বিভিন্ন ক্রাইম হতে থাকে সেই ক্রাইমের মধ্যে বিভিন্ন সুসাইডাল অ্যাটেন্ড মার্ডার চাইল্ড কিডন্যাপ এইরকম বিভিন্ন ইনসিডেন্ট এই সিরিজের মধ্যে দেখানো হয় বা এই গল্পের মধ্যে দেখানো হয় তো আলটিমেটলি কি হবে না হবে বেসিক্যালি এটা নিয়ে গল্পটা তৈরি করা হয়েছে তো এটার পজিটিভ পয়েন্ট পয়েন্ট নেগেটিভ বিষয়ে যাওয়ার আগে আমি বলবো যে সিরিজটা প্রথম দিকে ইন্টারেস্টিং বিকজ যে ইনসিডেন্টগুলো ঘটনা হচ্ছিল সেগুলো একটা স্লো রিদমে চললেও বা তার স্ক্রিন বেশ স্লো হলেও একটা এঙ্গেজিং ব্যাপার ছিল মানে আমি কি বলতে চাইছি যে যে ঘটনাগুলো পারস্পরিকভাবে দেখানো হচ্ছে যে একটা লোক মাঠে গিয়ে সুসাইড করছে এবং তারপরে কেউ একটা দল এসে তার বন্দুকটা নিয়ে চলে যাচ্ছে বা প্রথমে যেখানে দেখানো হয় একটা বাচ্চার কিডন্যাপিং মেনলি এবং সেখানে দুটো পুলিশ ইন্সপেক্টরকে মেরে দেওয়া হয় তো এই ঘটনাগুলো কেন হচ্ছে এগুলো ক্রম অনুযায়ী দেখাতে থাকে এবং তার পাশাপাশি এমনও জিনিস হয় যে হঠাৎ করে একটা বাড়িতে যে ছেলেটা কিডন্যাপ হয় তার বাড়ির যে কাজের পরিচালিকা ছিলেন তিনিও গায়েব হয়ে যান তো বেসিক্যালি এই ঘটনাগুলো প্যারালি যখন হতে থাকে তারপরে যেরকম টেকনিক ইউজ করা হয় এরকম সাসপেন্স থ্রিলার জনরায় যে ইনসিডেন্ট গুলোকে আবার রিকানেক্ট করা হয় অর্থাৎ একটা ঘটনা আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে এবং আর পরে গিয়ে আবার রিভিল করা হচ্ছে যে কোন ঘটনার সাথে কোন ঘটনাটা কানেক্টেড লাইক ওয়াকি টকি দিয়ে একবার কথাবার্তা বলা হয় তারপরে কেন ওখানে কি হয়েছিল কোন একজন লোক ইনভলভ ছিল এগুলো সব দেখানো হচ্ছে তো প্রথমত প্রথম দিকে এই জিনিসটা বা এই ট্রিটমেন্টটা আমার বেশ ভালো লাগছিল কিন্তু তারপরে কি হলো আবার গল্পটা কিছুটা রিদম নেওয়ার পরে আবার একটা ইনসিডেন্ট দেখানো হলো একটা মেয়ে সুসাইড করছে তারপরে আবার তাকে রিভিল করা হয় তো তারপরে গল্পটা বড্ড বেশি প্রেডিক্টেবল হয়ে উঠল এবং যেটার জন্য কিন্তু গল্পটাকে একটা একটা অন্য কিছু তৈরি করতে যাওয়ার পরেও একটা সেই জায়গায় কোথাও না কোথাও একটা নোয়িংলি জিনিস বা একটা মনে হচ্ছিল সেই গল্পের পজিটিভ পয়েন্টে তো গল্পের পজিটিভ পয়েন্ট আমার যেটা লেগেছে সেটা অবশ্যই গল্পের যে স্ক্রিন প্লে এবং স্টোরি টেলিংটা প্রথমের দিকটা সেটা অবশ্যই পজিটিভ পয়েন্টের মধ্যে ফেলা যায় কারণ একটা স্টোরি লাইনের মধ্যে একটা কম্প্যাক্টনেস এবং সেটাকে বিল্ড আপ করার যে স্ট্র্যাটেজিটা করা হয়েছিল সেটা কোয়াইট ইম্প্রেসিভ এবং তার জন্য গল্পটাকে আপনার অনেক বেশি কানেক্ট করতে মনে হবে এবং যে থ্রিলটা সেটা অনুভব করতে পারবেন এবং আমি যেরকম বলি এই ধরনের জনরাই কি হচ্ছে কেন হচ্ছে এটা আপনি কখনো বুঝতে পারবেন না সিরিজের প্রথমে এবারে তার সাথে সাথেই আমি যদি বলি লুফলসের জায়গা যে আমি যেমন বললাম স্টার্টিং যে প্রেডিক্টেবলের ব্যাপারটা এখানে অনেক জিনিসপত্র তারপরে আপনি গেস করতে পারবেন যে হ্যাঁ হতে পারে এবং লাস্টে ক্লাইম্যাক্সেও যেটা দেখানো হবে যে ইন্সপেক্টারটা এটার জন্য মানে ইনভেস্টিগেট করছে সেই বেসিক্যালি কোথাও গিয়ে মেডটার বিজনেসের সাথে যুক্ত হলেও হতে পারে কেননা সে একটা বন্ধুর সাথে দেখা করে সে মেড পেপার্স গুলো নিয়ে বেশ এক্সাইটেড হয়ে যায় এবং বলে যে তুই কোথায় পেলি এর ডিটেলস পেলে আমাকে জানা সে ফর্টি ফাইভ ল্যাক্স ইনভেস্ট ইনভেস্ট করে তো বেশি জিনিসগুলো যদি আপনার কোথাও গিয়ে মনে হতে পারে যে এটা হলেও হতে পারে কিন্তু যেভাবে ছেলেটার মাটা ওই জায়গায় চলে গেছে কি করে সেই জিনিসটা কিছু কিছু জায়গায় মানে রিভিল করা হয় না স্টোরিটা এটাও আমার মনে হয় আর একটু দেখানো যেতে পারতো যে সে কি করে এখানে পৌঁছালো আরেকটা ব্যাপার যে এখানে যারা মানে মানুষজনকে যাদেরকে নিয়ে আসা হয়েছে তো বেসিক্যালি গল্পটা একটা ক্লিনিক্যাল ট্রায়ালের উপরই বেশ যে তাদেরকে করা হচ্ছে এবং আনঅথরাইজড ওয়েতেই করা হচ্ছে তার জন্য বিভিন্ন এজ গ্রুপের লোকদের নিয়ে আসা হচ্ছে তো হঠাৎ করে কিছু দলের মেয়ে এই ওষুধ খাওয়াটা বন্ধ করলো সেখানে ওই ছেলেটার মায়ের হাত রোল আছে কিন্তু কথা হচ্ছে যে আমি যেমন বললাম যে একটা ঘটনা একটা সাইড এফেক্টও থাকে একটা ওষুধ এসে একটা অন্য জোনে থাকে সে হঠাৎ করে কেন মেটার কথা শুনবে তো এটাকেও একটু রিভিল করা হলে আমার মনে হয় স্টোরিটা আরও ভালো হতো বা আরও ইন্টারেস্টিং হতো ব্যাপারটা এবারে আসি আরও কি ভালো লাগার জায়গা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার অসম্ভব সুন্দর লেগেছে বিকজ একটা সিনকে যত সুন্দরভাবে ইনহ্যান্স করছে এবং পুরো জিনিসটা জুড়ে সিনগুলোতে ড্রপ করছে যে ইমোশনগুলো যেভাবে ক্রিয়েট করতে এটা বেশ সুন্দর রোল প্লে করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা আমার বেশ ভালো লাগে ওভারঅল সিনেমাটোগ্রাফি আমার বেশ সুন্দর লেগেছে কালার বেশ স্মুদিং লেগেছে তো আমার ওভারঅল আমি যদি টেকনিক্যাল পার্টে যাই আমার বেশ সুন্দর লেগেছে সিরিজটা জুড়ে কিন্তু আমি বেশি কিছু যদি না বলি সিরিজটা সম্পর্কে যেহেতু আমি স্পয়লার অনেক দিয়ে দিয়েছি বা গল্পটাও মোটামুটি টাচ করলাম আমি শুধু বলবো যে আর একটু ভালো ডিটেলিং বা আর একটু ভালো ট্রিটমেন্ট আর একটু ভালো কম্পেক্টনেস যদি সিরিজটার মধ্যে থাকতো আমার মনে হয় ফার ফার বেটার হওয়ার জায়গা থাকতো এবারে লাস্ট বার নট দ্য লিস্ট আমি অবশ্যই বলবো অভিনেতা অভিনেত্রীদের কথা যিনি বা যারা লিড রোলগুলো প্লে করছেন তাছাড়াও প্রত্যেকে যারা অভিনয় করেছেন এই সিরিজের আমি প্রত্যেকে শব্দটা নোয়িংলি ইউজ করছি বিকজ ইচ অ্যান্ড এভরি ওয়ান সত্যি খুব ভালো লেগেছে কিন্তু আমার মনে হয় যে এই যে বুড়ো আঙ্গুল প্রত্যেকটা মানে আপনি পুরো সিরিজটা জুড়ে দেখতে পাবেন যে প্রত্যেকে দুটো করে বুড়ো আঙুল কাটা ঠিক আছে এবং এটাকে বেশ হাইলাইট করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে আইডেন্টিফাই করার জন্য এই জিনিসটাকে ব্যবহার করা হয়েছে কিন্তু এর কোনো জাস্টিফিকেশন দেওয়া হয়নি পুরো সিরিজটা জুড়ে কেন তাদের বুড়ো আঙুলগুলো কাটা হয়েছে তো আমার মনে হয় যে আপনি যখন কোনো একটা ডিটেলিংয়ের এর উপর যাচ্ছেন এবং সেই জিনিসটাকে যদি আপনি খুব ভালোভাবে দেখাতে চাইছেন বা এস্টাবলিশ করতে চাইছেন তো আপনার এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে বা দেখাতে হবে কেননা অডিয়েন্স অত ইন্টেলেকচুয়াল নয় যে ভাববে যে কেন হচ্ছে না হচ্ছে এবং লাস্ট সেটা বুঝতে পারবে যে ওই জিনিসটা তো মিস করে গেলাম ওটা কেন হলো ওটা যদি কোশ্চেন থেকে যাচ্ছে একটা না কথা থেকে যাচ্ছে আমার মনে সেইখানে তো আমার মোটামুটি এই এই ছিল রিভিউ যদি বা সিরিজটা দেখেছেন তো অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন মানে কেমন লেগেছে না লেগেছে আর যদি না দেখে থাকেন আমি অবশ্যই বলবো একবার দেখার মতো সিরিজ অবশ্যই আপনারা একবার দেখতে পারেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে ততক্ষণের জন্য টাটা